জুইত ছাই হৈ গল বুকুর কলিজা। চকুর সন্মুখতে হেরাই গল দ নবজাতক। মৃত্যুরে যুঁজিছে ষোলটাক শিশু। উত্তর প্রদেশের ঝান্সী হাসপাতালের ট্রেজেডিয়ে জোগাইছে সমগ্র দেশ। মাতৃ বুকু সোধা করে হেরাই গল বুকুর কলিজা। পিতৃ মাতৃ চকুর সন্মুখতে জ্বলি ছাই হয়ে গল দহটাক শিশু। এই নিদারুণ ঘটনায় শোকাহত করে তুলিছে সকলকে। মেডিকেল কলেজ শিশু বিভাগের NICU-ত হঠাৎ সংঘটিত অগ্নিকাণ্ডয় কাঢ়ি লৈ গল দহ নবজাতকের জীবন। আনফালে মৃত্যুরে যুঁজিছে অন্য ষোলটি নবজাতক। আটাইরে অবস্থা সংকটজনক। এই ভয়ঙ্কর ঘটনায় পুনর্বার উদঙাই দিছে সরকারি চিকিৎসালয়ত চলি অহা গাফিলতি, নিরাপত্তাহীনতার ফোপলা স্বরূপ। ইন্টেনসিভ কেয়ার ইউনিটত আছিল 64 শিশু, উদ্ধার হল 46টা শিশু। শুকুরবার নিশা জুড়ি লেলিহাত শিখায় সানি ধরেছিল মেডিকেল কলেজ শিশু বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটত। লগে লাগিল হুয়া দোয়া। যুদ্ধকালীন তৎপরতার নবজাতক সকলক উদ্ধার অভিযান চলায় 44 জনক উদ্ধার করা হয়, যদিও জীবনটি অগ্নিদগ্ধ হয় 10টাক সত্যজাত। নিজ হাতে বসালে 3 নবজাতকক, নিজ সন্তানকে বসাব নিলে কুলদীপে। মাত্র 10 দিন হয়েছিলহে পিতৃ হওয়ার। কুলদীপ নামের লোকজনে পারদর্শিকতার জীবন বসালে 3 নবজাতকক। কিন্তু জীবন বসুয়া সকলের মাজত নাছিল নিজের 10 দিনিয়া সন্তান। জ্বলি ছাই হয়ে গল কুলদীপর ফুলকুমলিয়া সন্তান। এই শোকাবহ ঘটনায় ম্রিয়মাণ করে তুলিছে সমগ্র দেশবাসীক। ব্যুরো রিপোর্ট, দা নিউজ প্লাস। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।